ছাত্রছাত্রীরা আজকে আরেকটা নতুন টপিক আলোচনা করব, যে টপিকের মাধ্যমে আমরা যে জৈব যৌগের কিছু জৈব যৌগের আমরা দেখবো স্ট্রাকচার বা গঠনটা আমরা জেনে নেব। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো মিথেন, এই মিথেন এই জৈব যৌগটা মিথেন, ইথেন C2H6 এটা হচ্ছে ইথেন, এবং ইথিলিন, ইথিলিন হচ্ছে C2H4, এবং অ্যাসিটিলিন যেটা হচ্ছে C2H2। তো এটার নাম আমি লিখে দিচ্ছি, দেখো এটার নাম হচ্ছে মিথেন। এদের স্ট্রাকচার আমি তৈরি করব আজকে, মিথেন C2H6 এটার নাম হচ্ছে ইথেন, C2H4 এটার নাম হচ্ছে ইথিলিন, C2H4 এটার নাম হচ্ছে ইথিলিন, আর C2H2 এটাকে আমরা বলবো অ্যাসিটিলিন, এটা প্রচলিত নাম অ্যাসিটিলিন। তো দেখো এদের মধ্যে এদের যৌগের একটা, এই যে চারটে যৌগ আমি লিখেছি, চারটে যৌগের একটা বড় বৈশিষ্ট্য আছে যে এই যৌগগুলো কিন্তু, এই যৌগগুলো হচ্ছে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, এবং যেহেতু এরা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত এই যৌগগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে হাইড্রোকার্বন, এরা এদেরকে আমরা বলতে পারি হাইড্রোকার্বন, এদের হাইড্রোকার্বন আমরা বলতে পারি, কারণ এদের যদি তুমি হাইড্রোকার্বন এদের যদি তুমি দেখো যে এদের মধ্যে কি কি যৌগ আছে, তার মধ্যে তুমি দেখো হাইড্রো, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন মানে হচ্ছে কার্বন, তাহলে এদের মধ্যে দেখো কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন আছে। তাহলে যে সমস্ত যৌগের মধ্যে কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন আছে তাদের, সেই সমস্ত যৌগকে অর্গানিকের ক্ষেত্রে বলবো আমরা হাইড্রোকার্বন। এবার দেখো এই মিথেন অণুর যে গঠন করব, তো মিথেন অণুর গঠন আমি তোমার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে দেখিয়েছিলাম, মিথেনের কার্বনের কটা, কার্বনের চারটে যোজ্যতা, চারটে যোজ্যতাকে আমি এরকমভাবে ফিল আপ করছি বাইরের কক্ষে, এবং এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হাইড্রোজেন বাইরে করে কটা আছে, একটা করে আছে ইলেকট্রন, এবং এরা সবসময় সমযোজ্যতা, সমযোজী বন্ধন গঠন করবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা শেয়ারিং হবে এবং এইটার একটা শেয়ারিং হবে, এই এইটার শেয়ারিং হবে, এইটার শেয়ারিং হবে, দেখো এইটার শেয়ারিং হবে এবং এইটার শেয়ারিং হবে, এইটার শেয়ারিং হবে, এইটারও শেয়ারিং হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো এক্ষেত্রে আমরা তৈরি, এক্ষেত্রে আমরা পাচ্ছি এই রকম গঠন যে সি সি এখানে দুটো দুটো ইয়ে থাকবে ইলেকট্রন, এইচ এইচ এখানে দুটো ইলেকট্রন, কারণ দুটো ইলেকট্রন তো এখানে গেছে, দুটো ইলেকট্রনই তো এখানে গেছে, এই দুটো তীর চিহ্ন, দুটো ইলেকট্রন থাকবে, এখানেও দুটো ইলেকট্রন থাকবে, এখানেও দুটো ইলেকট্রন থাকবে। এবার এগুলো সব হাইড্রোজেন করে বসবে, হাইড্রোজেন করে বসবে, এবং এই দুটো ইলেকট্রনের হাইড্রোজেনের অধিকার আছে, এই দুটো ইলেকট্রনের মধ্যে হাইড্রোজেন একটা অধিকার আছে, এই দুটো ইলেকট্রনের মধ্যে হাইড্রোজেনের অধিকার আছে, এই দুটো ইলেকট্রনের মধ্যে হাইড্রোজেনের অধিকার আছে, এবং কার্বনের অধিকার এই এই দেখো এই সবকটার মধ্যেই কিন্তু কার্বনের অধিকার আছে, কার্বনের অধিকার কিন্তু সবকটা এর মধ্যেই আছে। সুতরাং এইভাবে আমরা মিথেনের গঠন পাবো, এবং মিথেন দেখো মিথেন কার্বনের, মিথেন হাইড্রোজেন, মিথেনে কার্বন হাইড্রোজেনের সঙ্গে কিন্তু একটা একটা বন্ড পেয়ার দ্বারা বন্ধন তৈরি করেছে, আর একটা বন্ড পেয়ার দ্বারা যখন বন্ধন তৈরি হয়, তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছো যে একটা বন্ড পেয়ার দ্বারা মানে বন্ধন জোট দ্বারা যখন বন্ধন তৈরি হয় তখন সেটাকে সিঙ্গেল বন্ড বা একযোজী বন্ধন দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এর মধ্যে মিথেনের মধ্যে কি বন্ধন আছে, মিথেনের মধ্যে এই স্ট্রাকচারটা মিথেনের মধ্যে যে এরকম সি এইচ 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 এইচ, বুঝতে পারলে? দেখো মিথেনের মধ্যে কিন্তু এই স্ট্রাকচারটা বর্তমান, অর্থাৎ মিথেন কিন্তু এটা সিঙ্গেল বন্ডেড, মানে মিথেন কিন্তু, মিথেনের কার্বনটা কিন্তু সিঙ্গেল বন্ডেড, মানে সিঙ্গেল বন্ডেড, অর্থাৎ কার্বনের যে চারটে যোজ্যতা সেই চারটে যোজ্যতার মধ্যে তুমি চারটে যোজ্যতাকে তুমি চারটে হ্যারিকেন দিয়ে, হাতে হ্যারিকেন দিয়ে দিয়েছো, কার্বনের চারটে হাত, চারটে হাতে চারটে হ্যারিকেন, মানে হাইড্রোজেন, হ্যারিকেন নয় হাইড্রোজেন, কার্বনের যে চারটে হাত সেই চারটে হাতে চারটে হ্যারিকেন তুমি দিয়ে দিয়েছো, কার্বনের চারটে হাত দেখিয়েছিলাম, বলেছিলাম চারটে হাতে চারটে হ্যারিকেন দিয়ে দিলি এটা হয়ে যাচ্ছে হ্যারিকেন না, মানে আমি তোমাদের যোগ করছি হাইড্রোজেন, চারটে হাতে যদি চারটে হাইড্রোজেন দিয়ে দাও তাহলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মিথেন। তাহলে এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার, মিথেনের গঠন, মিথেন এরকমভাবেই তৈরি হয়েছে মিথেন। এবার চলো দেখেনি ইথেন, ইথেনের ইথেনের কি হবে, দেখো ইথেনের মধ্যে, ইথেনের যদি আমি খুঁজি তো ইথেনের এখানে কার্বন আছে, তো এই কার্বনটার, এই কার্বনটার সঙ্গে এই ধরো এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার, ইথেনের ইথেনের ক্ষেত্রে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা কিন্তু সিঙ্গেল বন্ড থাকবে, এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার সিঙ্গেল বন্ড থাকবে, এবং এটা সিঙ্গেল বন্ড থাকবে, এবং এই কার্বনটা দেখো কটা হাত খালি, এই কার্বনটার আর তিনটে হাত খালি, আমি এটা করছি ইথেনের গঠন C2H6, মানে ইথেনের গঠন দেখাচ্ছে, তোমরা আরও ডিটেলসে শিখবে পরে। দেখো এই একটা কার্বনের সঙ্গে একটা কার্বনের সিঙ্গেল বন্ড আছে, এই যে এন কথাটা শুনতে পাচ্ছ না, এন
এন কথাটা কানে শুনতে পাচ্ছ, এন যদি কথাটা কানে শুনতে পাও তাহলে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে একদম নিশ্চিত। এই যে ইথেন, এন কথাটা শুনতে পাচ্ছ, কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। আমরা তুমি আমরা মানে পরে করব এটা, এই এই তোমাদের ক্লাস টেনেই করব, কিন্তু তোমরা এখন আপাতত জেনে রাখো যদি এন কথা শুনতে পাও তাহলে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। দেখো কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে দিয়েছি। আর এই যে ইথেন, ইথেন মানে ইথ মানে এখানে দুটো কার্বন থাকবে, ইথ মানে দুটো কার্বন, মিথ হলে একটা কার্বন, ইথ হলে দুটো কার্বন। আমি শেখাবো তো দুটো কার্বন হয়েছে। দেখো এই কার্বনটার কটা হাত খালি, এই কার্বনটার এই একটা হাতের সঙ্গে ফিল আপ হয়ে গেছে। কার্বনের চারটে যোজ্যতার মধ্যে কটা হাত খালি, এক দুই তিনটে হাত খালি। এই কার্বনটার কটা হাত খালি, এই কার্বনটারও তিনটে হাত খালি, বুঝতে পারলে? এই তিনটে হাতে যে খালি হাত বলে যেগুলো খালি আছে সেই হাতে তুমি হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, হ্যারিকেন এইচ 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 এইচ, ব্যাস হয়ে গেল ইথেনের গঠন। এর মধ্যে আর কোনো জটিলতা নেই, এটা হচ্ছে ইথেনের গঠন, বুঝতে পারলে? তোমরা ইথেনের এটা হচ্ছে গঠন। তো এরকম ভাবে তোমরা তো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছো এটা, তো আমি এই রকম টাইপের গঠন আমি কিন্তু দেখালাম, যেমন মিথেনের গঠন দেখিয়েছি তেমনি ইথেনের হচ্ছে গঠন হচ্ছে এইরকম, বুঝতে পারলে? এবং মিথেন এবং ইথেন কে আমরা বলবো, এই মিথেন এবং ইথেন এই টাইপের যে এন টাইপের লাস্টে যখন এন থাকছে তখন আমরা তাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ এই এখানে এখানে এরা তো হাইড্রোকার্বন তো নিশ্চিত জানলে, কারণ মিথেন এবং ইথেনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে, তো হাইড্রোকার্বন এটা তো নিশ্চিত, এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে এবং এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদের এদের আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো? কারণ দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এখানে এখানে কার্বনের কার্বনের পাশে কার্বনের পরমাণুগুলো প্রবলমত সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। কার্বনের পরমাণুগুলো যেসব জৈব যৌগে কার্বন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেসব জৈব যৌগে যেসব জৈব যৌগে যেসব জৈব যৌগে কার্বনের কার্বনের পরমাণুগুলি পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো এখানে কার্বনের, দেখো এই কার্বনটার চারিদিকে এক বন্ধন আছে, এই কার্বন এখানে কোথাও কি ডবল বন্ধন দেখতে পাচ্ছ? কোথাও ডবল বন্ধন নেই, তাহলে সুতরাং এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে যেখানে যেসব জৈব যৌগে কার্বনের পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেখানে এক বন্ধন দ্বারা যুক্ত হয় তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমাদের এইখানে যে চারটে এক্সাম্পল লিখেছি এই চারটে এক্সাম্পলের মধ্যে মিথেন এবং ইথেন এ কিন্তু হচ্ছে সমযোজী, মানে সমযোজী এক বন্ধন দ্বারা যেহেতু কার্বন কার্বনগুলো যুক্ত আছে সুতরাং এদেরকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? এবার দেখো আমি যেটা গঠন করব যেটা হচ্ছে ইথিলিনের স্ট্রাকচার করব, ইথিলিন। দেখো ইথিলিন এটাতে এটাতে কিন্তু কার্বন কার্বন ডবল বন্ড থাকে, ইথিলিনে এই মিথেন এবং ইথেনে এটাতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, মানে ইথেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে, ইথিলিনে কার্বন কার্বন ডবল বন্ড থাকে। তো কার্বন কার্বন ইথিলিনে কার্বন কার্বন ডবল বন্ড তুমি এঁকে দিলে, কার্বন কার্বন ডবল বন্ড এঁকে দিলে, এবং দেখো এই কার্বনের চারটে হাত, চারটে যোজ্যতার মধ্যে দুটো যোজ্যতা ফিল আপ, তাহলে এই কার্বনটার কটা হাত খালি আছে? দুটো হাত। এই কার্বনটার চারটে হাত, চারটার মধ্যে দুটো ফিল আপ, দুটো ফিল আপের মধ্যে কটা খালি আছে? দুটো খালি আছে। কার্বনের তো চারটে হাত, চারটে যোজ্যতা, এই কার্বনটা চারটে যোজ্যতার মধ্যে দুটো এই কার্বনের সঙ্গে বন্ড করে নিয়েছে, তাহলে দুটো হাত খালি। এই কার্বনটা চারটে হাত, চারটের মধ্যে দুটো বন্ধন করে নিয়েছে, তাহলে দুটো হাত খালি। এই দুটো হাতে তুমি কাজ করে দাও, দুটো হাতে দুটো হ্যারিকেন দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, তাহলেই তুমি ইথিলিনের গঠন পেয়ে যাবে। এখানে যদি এইচ দাও, এখানে এইচ দাও, এখানে এইচ দাও, এখানে এইচ দাও, দেখো মিলছে কিনা সি টু এইচ ফোর, দুটো সি টু এইচ ফোর, দুই দিয়ে চার, তাহলে এটা হচ্ছে সি টু এইচ ফোর বা ইথিলিনের গঠন, ইথিলিনের গঠন, ইথিলিনের গঠন, ইথিলিনের গঠন, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো আমরা যেটা করব অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে কার্বন 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 ট্রিপল বন্ড থাকে, কার্বন এবং কার্বন ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড মানে ত্রিবন্ধন যুক্ত থাকে। তাহলে কার্বনের চারটে হাতের মধ্যে এই কার্বনটা চারটে হাতের মধ্যে তিনটে হাত বন্ধন হাত বন্ধনে অংশগ্রহণ করেছে, তাহলে কটা হাত খালি আছে? একটা। এই কার্বনটা চারটে হাতের মধ্যে তিনটে হাত বন্ধনে অংশগ্রহণ করেছে, কটা হাত খালি আছে? একটা।
এবং সেই হাতটায় তুমি একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে অ্যাসিটিলিন। আমরা অ্যাসিটিলিন আমরা করছি, অ্যাসিটিলিনের স্ট্রাকচার করছি অ্যাসিটিলিন। দেখো অ্যাসিটিলিনের স্ট্রাকচার আমরা এরকম পাচ্ছি, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, আর এটা হচ্ছে ইথিলিনের গঠন হচ্ছে সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু, আর এটা অ্যাসিটিলিন হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এবং দেখো এই মিথেন ইথেনে আমরা দেখেছিলাম কার্বনের সঙ্গে কার্বন সিঙ্গেল বন্ড মাধ্যমে যুক্ত আছে, তাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের তুমি একটা নাম লিখে নাও, সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম হচ্ছে ওইটাকে আমরা বলবো অ্যালকেন গোত্রের, অ্যালকেন। ওখানে তুমি লিখে নাও যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা আমি লিখেছি সেটা হচ্ছে অ্যালকেন, সেটা হচ্ছে অ্যালকেন গোত্রের, অ্যালকেন। আমরা পরে আলোচনা করব। আর এখানে দেখো এই যে ডবল কার্বন কার্বন যেখানে ডবল বন্ড এবং কার্বন কার্বন যেখানে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে, সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেসব জৈব যৌগ অন্তত দুটি কার্বন পরমাণু, যেসব অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবো? যে সমস্ত হাইড্রোকার্বনে বা জৈব যৌগে, যে সমস্ত হাইড্রোকার্বনে বা জৈব যৌগে, যে সমস্ত হাইড্রোকার্বনে দুটো দুটি অন্তত পক্ষে দুটি হাইড্রোজেন পরমাণু, দুটি কার্বন পরমাণু, দুটি কার্বন পরমাণু পরস্পর পরমাণু সমযোজী সমযোজী দ্বিবন্ধন দ্বিবন্ধন, দুটি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। দেখো ডবল বন্ড বা ট্রিপল বন্ড ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাদের যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো কার্বন পরমাণু পরস্পর সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে তাদের আমরা বলবো অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দেখো এখানে ইথিলিনের ক্ষেত্রে কি হলো, দুটো কার্বন পরমাণু ডবল বন্ড দ্বারা যুক্ত আছে, এবং এবং তোমার অ্যাসিটিলিনে দেখো দুটো কার্বন পরমাণু ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এদেরকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ডবল বন্ডেড বা ট্রিপল বন্ডেড কার্বন আছে এবং সেই কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যৌগটা তৈরি হয়েছে, সেই জন্য হাইড্রোকার্বন। আর যদি ডবল বন্ড ট্রিপল বন্ড আছে সেজন্য অসম্পৃক্ত। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যেহেতু ডবল বন্ড যেখানে আছে, এই ডবল বন্ড এদের যে গোত্রটা, এই ডবল বন্ড যদি থাকে তাহলে সেই গোত্রের যৌগগুলোকে আমরা বলবো অ্যালকিন। ডবল বন্ড যখন থাকবে সেই গোত্রের যৌগগুলোকে বলবো আমরা অ্যালকিন। তো সুতরাং এই অ্যালকিন গোত্রের একটা উদাহরণ হচ্ছে ইথিলিন, অ্যালকিন আমরা পরে পড়ব। আর যখন ট্রিপল বন্ড থাকবে সেই যৌগগুলোকে আমরা বলবো অ্যালকাইন গোত্রের, অ্যালকাইন গোত্রের যৌগ, অ্যালকাইন অ্যালকাইন গোত্রের যৌগ। এবং অ্যালকাইন গোত্রের একটা যৌগের উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন, যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। আর যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, যেটা আমি আগে বলেছিলাম, যেখানে হচ্ছে মিথেন বা ইথেনে, মিথেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে না, মিথেনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন থাকে, আর ইথেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। এটা ইথেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে তাকে আমরা নাম দেবো সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং তার নাম হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলে থাকি, অ্যালকেন, এটা কি বলে থাকি? অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা কি বলে থাকি? অ্যালকেন, অ্যালকেন বলে থাকি। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে যেটা আলোচনা করলাম। সুতরাং এইটা তোমাদের এই অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন নিয়ে আমরা যখন নেমিং করবো তখন আরও ডিটেলসে আমরা পড়বো। তোমরা খালি এইটুকু জেনে দাও, যখন যেখানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে সেটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেখানে কার্বন কার্বন ডবল বন্ড যুক্ত থাকবে বা ট্রিপল বন্ড যুক্ত থাকবে তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং যেখানে ডবল বন্ড দ্বারা যুক্ত থাকবে কার্বন কার্বন তাকে আমরা বলবো অ্যালকিন। অ্যালকিন গোত্রের একটা উদাহরণ হচ্ছে ইথিলিন। আর যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকবে তখন তাকে বলবো আমরা অ্যালকাইন, এবং অ্যালকাইনের একটা উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন, এবং ওই অ্যালকেন গোত্রের একটা উদাহরণ হচ্ছে মিথেন বা ইথেন। বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণ তোমরা এটাকে দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, যদি কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলোকে সব জায়গায় শেয়ার করে দাও যাতে বন্ধুরাও তোমাদের দেখতে পারে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ, তোমরা ভালো থাকো।